সৌদি আরব এবং ইরানের শত্রুতায় নতুন মাত্রা যোগ করেছে সৌদি লেবানন দ্বন্দ্ব। পরিস্থিতি বলছে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে। সৌদি আরব এবং লেবানন দ্বন্দ্বের আসল কারণ জানব এই ভিডিওতে। সৌদি আরব এবং লেবানন দ্বন্দ্বের অন্যতম কারণ লেবাননের শিয়া সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক সৌদি আরবের শত্রু ইরান। লেবাননে হিজবুল্লাহ অত্যন্ত প্রভাবশালী। এছাড়া বর্তমানে হিজবুল্লাহ লেবাননের শাসক দলের জোটভুক্ত। সম্প্রতি সৌদি আরব হিজবুল্লাহকে বিপদে ফেলতে লেবানিজ প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরবে ডেকে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করে। অন্য একটি দেশের প্রধানমন্ত্রীকে এভাবে চাপ দিয়ে পদত্যাগ করানো নজিরবিহীন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ঘটনা। পরবর্তীতে আন্তর্জাতিক অনুরোধে, বিশেষ করে ফ্রান্সের চাপে, লেবানিজ প্রধানমন্ত্রী হারিরিকে মুক্তি দেয় সৌদি আরব। সাদ হারিরি দেশে ফিরে তার পদত্যাগ বাতিল করেন। এর ফলে লেবাননে শিয়া সুন্নি বিভেদ তৈরি করতে সৌদি আরবের ষড়যন্ত্র ব্যর্থ হয়। লেবানন সংকটে ইরান ও হিজবুল্লাহকে মোকাবেলা করতে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক আরও প্রকাশ্য হয়ে উঠছে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান লেবাননে ইরানের প্রভাব কমাতে এবং হিজবুল্লাহ দমন করতে ইসরায়েলের সাথে বন্ধুত্ব আরও মজবুত করছেন। মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার সৌদি আরবের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী মুসলিমদেরকে হতাশ করেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি রাজ পরিবারের ভূমিকা বরাবরই সমালোচিত। ব্রিটেন ও আমেরিকার সহায়তায় সৌদ পরিবার কিভাবে সৌদি আরবের ক্ষমতায় আসলো তা জানতে সৌদি আরবের ইতিহাস নামে আমাদের ভিডিওটি দেখুন। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।